পনেরো পাতা মানে রিভাইজ করে তো উনারে আমি একবার আপনার কথা বলছিলাম যে মানে ওনার সাথে আমার একটা তর্ক হয়েছিল যে আপনি গাছের মহিদ্দিনকে চিনেন বলে যে আসিফ মহিদ্দিন নাস্তিক বললাম হ্যাঁ নাস্তিক উনি মাদ্রাসা চালায় ছাত্র অনেক উনি ওনাদের শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন তখন আমি বললাম আপনি কি ওনার ভিডিও দেখেন উনি আমার বলতেছে অনেকক্ষণ বড় মানে ভাবতেছে কয়েক এক তুমি চেনো কোন হ্যাঁ আমি চিনি তো আমি ওনার প্রাইভেট বললাম যে আপনি কি ওনার ভিডিও দেখেন কয়ে হ্যাঁ প্রথম প্রথম দেখতাম

যার জন্য আমি ওনার ভিডিও দেখি আমরা বলতে তুমি দেখবে না আমার ভিডিও কারণ অনেক কিছু প্রশ্ন জাগে ইসলাম উনি যা বলে মনে হয় হ্যাঁ এটা তো আশি সঠিক তখন আমার ভিতরে প্রশ্ন জাগে আমার মানে ই থাকে না ইসলামের দিকে আমি কেমন জানি যে ওর মনে হয় হয় কারণ আমি ভিডিও দেখা বাদ দিয়েছিলে বলছিল কিন্তু অনেকেই কিন্তু অনেক বড় একটা মানে পুরো কুরআন শরীফ মুবস্ত বিষয় পড়া এরকম অনেকে আছে যারা আমার ভিডিও দেখে বা ভিডিও শুনতো বা এখনো শুনে এরকম আছে কিন্তু হ্যাঁ এটা তো মানে কিন্তু প্রশ্ন করাটা তো দরকার প্রশ্ন করাটা তো একটা জরুরি বিষয় তাই না এটা তো যেটা আমি বিশ্বাস করবো সেটা আমি একটু বুঝাটি শুনে করা উচিত না এটা তো বুঝা শুনেই তো করা উচিত আমার যেটা মনে হয় এখন সেই ব্যক্তি যদি আমার ভিডিও শোনা বন্ধ করে দেয় এখন তো আমি তো তাদের জোর করে শোনাবো না জোর করে শুনে আমি পারিও না এটা তার ইচ্ছা কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে মানুষের তো যাই না বুঝা করা উচিত যেটাই করুক জেনে প্রশ্ন উঠা মনে প্রশ্ন জাগা এটা তো একটা ভালো জিনিস আমার কাছে যেটা মনে হয় যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা প্রশ্ন জাগা এবং যাচাই করে দেখা এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তারপর যদি সেই ব্যক্তি যদি অন্ধবিশ্বাসী থাকতে চায় তাহলে তো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার অবস্থান সবসময় থাকবে যে আমি প্রশ্ন করতে চাই যাচাই করতে চাই যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চাই তারপরে আমি যদি দেখি ঠিক আছে তখন আমি মানব আর কি ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন মানে আমি একটা

মন খারাপ লাগতো বা দেখ দেখবেন আপনি আপনার গ্রাম দেশে অনেকে অনেক মানুষ আছে যারা তাদের সংসার টংসার ছেড়ে চলে গেছে অনেকদিন পরে তারা ফেরত আসছে বাউল টাউল হয়ে ফেরত আসছে লুচুল টুল লম্বা টম্বা কইরা এখন গান টান গা এরকম করে ফেরত আসছে এরকম দেখছেন না ভাই আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে এরকম নাই কেউ জি ভাই আছে আমাদের পাশে একটা লোক আছে উনি মানে এতটা ভন্ডপীর উনি ওনার গায়ের গোসল দেয় লাস্তা রান দেয় এই লাস্তা ওনার মুড়ি ধরে খাওয়ায় আচ্ছা আচ্ছা কিন্তু এটা মানে খুবই স্বাভাবিক বিষয় আগের কালে তো মানে কিছু কিছু এই যে যেমন ধরেন আমাদের ভারত গৌতম বুদ্ধ তার সংসার টংসার ছেড়ে গেছিল কা জঙ্গলে গেছিল কা এরকম আমাদের সমাজে এরকম দেখা যায় যে গ্রামে ট্রামে অনেক সংসার টংসার করতেছে একজন কৃষক বা একজন মানে জেলে একদিন হঠাৎ করে দেখা গেলো তার মাথায় কি বুধ চাপছে তার মাথা একটু ইয়া হয়ে গেছে সংসার আর লাগে না তার বউয়ের খেস খেস বউয়ের চিল্লা চিল্লি তার ভাল লাগে না গেছে গা সে কোন জায়গায় যেন ধ্যান করতে গেছে গা গুহায় টুহায় পাহাড়ে পাহাড়ে তারপরে মানে জঙ্গলে জঙ্গলে গিয়া ওইখানে থাকা শুরু করছে ওইখানে সে আল্লাহর জিকির করে বা ভগবানের জিকির করে এরকম কিছু একটা করে অনেকদিন পরে দেখা যাওয়া গেছে ওই বাবা হয়ে ফেরত আসছে সে ন্যাংটা বাবা কেবলা কাবা হয়ে ফেরত আসছে সে এটা হিন্দুদের মধ্যে দেখা যায় এটা মুসলমানদের সবার সব ধর্মের মানুষের মধ্যে এই ধরনের কিছু মানুষ দেখা যায় যে যারা এই টাইপের কাজকর্ম করে এখন এটা তো মানে আমরা হলক করে বলতে পারি না যে মোহাম্মদের কোনো মানসিক সমস্যা ছিল কিনা কিন্তু যেই এটা তো অনেক আগের কথা

এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহ আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতা মাতাকে অবাধ্যতা কুফুরি করতে বাধ্য করত। ভাই এখানে দেখা যাচ্ছে যে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি সৃষ্টি করা হয়েছিল দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে তার মানে এই সৃষ্টিটা কে করছিল তাকে কাফির স্বভাব দিয়ে আল্লাহ তো বললো ভাই তাহলে আল্লাহ কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করে আবার আল্লাহ মেরা ভালাই তো কিল নাকি জি ভাই তাহলে বাচ্চাটার দোষ কি

সেটা তো আমারও প্রশ্ন ভাই যে এত থেকে মানে শুনতে কানে মানে খাটো আল্লাপাক মানে কানে একটু কম শুনে এই জন্য একটু কাছে এসে তারপর শুনুন লাগে যে এত দূর থেকে মানে এই কাছে আসার দরকারটা কখন পরে মনে করেন আমার আমার বউই ঘর থেকে ডাকতেছে হ্যাঁ আমি ভালো করে শুনতে পাচ্ছি না তখন কাছে গিয়ে শুনতে হয় যে এই কি বলতেছে শুনি তখন আমি ভালো একটু ভালো বেটার শুনতে পাই তাই না ভাই জি ভাই কিন্তু আল্লাপাকের তো আর এই সীমাবদ্ধতা নাই যে মানে কাছে এসে শুনতে হবে যে দূরে থেকে বা আলো শুনতে পাবে না কাছে এসে তার শুনতে হবে এই যে এই সীমাবদ্ধতাটা তো আল্লাহ পাকের নাই এই সীমাবদ্ধতাটা আমাদের মতো সাধারণ মানুষের আছে কিন্তু আল্লাহ পাকের তো এই সীমাবদ্ধতা নাই কিন্তু আল্লাহ পাক কেন এই কাছে এসে শুনতে হবে এই জিনিসটা তো আমার মাথায় ঢুকে না আমি আপনাকে এই ভিডিওটা বের করে একটু দেখাই যে এখানে যে জিনিসটা যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করতেছি আসলে সেই জিনিসটা আসলে ইসলামে এই বিষয়ে কি বলা আছে দাঁড়ান আমার কাছে ভিডিওটা আছে আমি একটু খুঁজে বের করি কোথায় আছে না এই মুহূর্তে তো খুঁজে পাচ্ছি না কই গেল আচ্ছা হ্যাঁ পাইছি দাঁড়ান একটু শুনেন আগে ভিডিওটা শুনে নিই তারপর বলি ইতরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো সৌরজগত আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেনি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ তরাসুল্লা জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন নাকি আকাশের সাইডে থাকেন নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি

দুনিয়ার সমস্ত আলেম মিলা দিতে পারে নাই দুনিয়ার সমস্ত আলেম এই পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে তারা এটার কোনো সদত্তর দিতে পারে নাই এই হুজুরে এই হুজুরের পক্ষে তো সম্ভব নয় কারণ সাড়ে চোদ্দশো বছর হুজুরেরা বড় বড় আলেমরা এই জিনিস নিয়ে মাথা ঘামাইতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ঠিক ঠিকানা করতে পারলো না কারণ এটা একেবারে এই হাদিসটা একেবারে বিজ্ঞানের সাথে একেবারে সরাসরি সাংঘর্ষিক কারণ পৃথিবীর কোনো না কোনো স্থানে এই মুহূর্তেও রাতের শেষ তৃতীয় ভাগ উপস্থিত তার মানে আল্লাহ যদি বিষয়টা নেমে আসেন তাহলে তার কখনো ফেরাত যেতে পারবেন না আর নেমে আসা দরকারটাই বাকি নেমে বা আসতেই কেন হবে আল্লাহ পাককে আল্লাহ পাক তো ওইখান থেকে কি ভালোই শুনতে পান তাহলে আবার কেন মানে হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে মানে হাদিসটা পড়লে বোঝা যাবে বোঝা যায় যে মানুষের কথাকে আরো ভালোভাবে শোনার জন্য বা মানুষের ইয়া মানে ইবাদতকে ইয়া করেন একসেপ্ট করার জন্য আল্লাপাক নেমে আসে তাহলে সেটা তো ওই সাত আসমান থেকে বা তার ওই থেকে তো এটা শোনা যায় তাহলে কাছে আসতে হবে কেন কেন একটু আগায় আসতে হবে এই যে অবস্থানটা পরিবর্তন করে আল্লাপাক এটাই তো মানে একটা উদ্ভট ব্যাপার এটা মেলে না কোরআন আতীশের সাথেই মেলে না মানে এটা একটা সবিরোধী কথা তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় এই কারণেই হুজুরে দেখেন চেয়ে থাকে যে বলতেছে নাগামী বিষয়টা ব্যাখ্যাটা এগুলা নিয়ে প্রশ্ন করে এগুলো বিদাতি বিদাত করা যাবে না নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না দেখবেন এই প্রশ্নটা করলে দেখবেন হুজুর আপনি কি জানেন শনিগ্রহ কত মানে মধ্যাকর্ষণ শক্তি শনিগ্রহের অনেক মধ্যাকর্ষণ শক্তি সূর্যের কত তাপ আপনি কি জানেন আপনি কি এটা জানেন আপনি কি সেটা জানেন এইভাবে অন্য কথা বলা শুরু করবে তখন তারা আপনাকে আপনি কি জানেন এই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি আপনি কি জানেন এই যে অবুকটা কি তোমুকটা কি এইভাবে এদিক সেদিক 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 কথা বলা আপনার প্রসঙ্গটা যেন অন্য দিকে নাওন যায় সেই চেষ্টাটা তারা করবে কিন্তু এই যে আল্লাহ কিভাবে নেমে আসে এইটা নিয়ে আর কোনো টো শব্দটা করবে না এইটা দিয়ে কোনো কথাই বলবে না বলবে হচ্ছে গিয়ে মনে করে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব হাবল এর টেলিস্কোপ স্টিফেন Hawking কিছু বলবে বিগ ব্যাং কেszön বলবে ব্ল্যাক হোল কেszön বলবে গ্যালাক্সি অনেকে কিছু কথাবার্তা বলবে কিন্তু এইটা নিয়ে একটা তো শব্দটা দ্বারা করবে না আপনি দেখেন যে কোনো হুজুরকে গ্যাডিকেস করবেন বা যে কোনো ইসলামিক দাঈকে গ্যাডিকেস করবেন ভাই যে আল্লাহ পাক নেমে আসে রাতের শেষwidetilde ভাগে যে বান্দাদের ইয়াশনের ইবাদত শোনার জন্য যে আল্লাহ পাক নেমে আসে এইটুক বলবেন তাই দেখবেন এরা শুরু করে দেবে আপনি কি জানেন ভাই আমাদের এই মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন ভাই আলোর গতি কত আপনি কি জানেন ভাই ব্ল্যাক হোল কত কতগুলা ব্ল্যাক হোল আছে আপনি কি জানেন ভাই

আচ্ছা বলেন আমি তো ব্লাড দান করি আমার নেগেটিভ ব্লাড অনেকবার দান করছি কিন্তু অমুসলিমদের বলে ব্লাড দেওয়া যাবে না আমি একটা খ্রিস্টানের ব্লাড দিয়েছি তো এক শায়েক ওস্তাদ উনি বলে যে অমুসলিমদের ব্লাড দেওয়া যাবে না অতন্ত তো কাফের হয়ে গেছো এরকম আমার কথা বলছে অমুসলিমদের ব্লাড দেওয়া যাবে কিন্তু অমুসলিমদের থেকে ব্লাড নেওয়া যাবে না ইসলামের বিধান হচ্ছে যে দেখেন ইত্তেফাকে ছাপা হয়েছিল নিউজটা এখানে বলা হচ্ছে অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয় তবে রক্ত নিয়ে নিলে এতে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না তার সন্তান দিয়েও কাফের হয়ে জন্ম নেবে না তবে এই কথা স্পষ্ট যে কাফের পাপিষ্ঠ ব্যক্তিদের রক্তে যে খারাপ প্রভাব থাকে এর প্রভাব ক্ষুধাভীর মুসলমানের রক্তে পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান এই জন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকাই উচিত হ্যাঁ তাদের রক্ত দিতে কোনো সমস্যা নেই এটা বলা আছে ফাতুয়ায়ে মাহমুদিয়া আঠারো বাই তিনশো তেত্রিশ জওয়াহিরুল ফিক দুই এটা হচ্ছে অত্যন্ত নোংরা সাম্প্রদায়িক একটা কথা মানে এটা এরকমের সাম্প্রদায়িক কথাবার্তার তো মানে এগুলা এবং সাম্প্রদায়িক কথাবার্তা তো বটেই একটা খুব নোংরা রুচির মানুষের মানুষের রক্তের তো কোন ধর্ম হয় না সব রক্ত তো লাল হ্যাঁ রক্তের হয় কিন্তু তো কোন ধর্ম হয় না তাই না মানে কি টাইপের মানুষ মানুষ এই সমস্ত নোংরা কথাবার্তা বলে এবং এই সমস্ত নোংরা কথাবার্তা সমাজে প্রচার করে প্রত্যেকটা মানুষের রক্ত তো লাল ভাই প্রত্যেকটা মানুষের তো এক মানে গ্রুপ আলাদা আছে কিন্তু

পানিটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা এটা যারা বলে তারা বোকার মতো কথা বলে ঠিক আছে আল্লাহ তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন তাহলে ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে পরের জনকে যুক্ত কর